হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে কথা দিয়েছিলাম আজকের পর্বটি তাই না আশা রাখি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ডিগ্রির শেষ পর্ব নিয়ে কথা বলছি আমাদের ডিগ্রি চলে গেছে অর্ডিনারি ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমি বলেছিলাম ডিগ্রির প্রশ্নগুলো দুই ক্যাটাগরিতে হয়ে থাকে দুই ক্যাটাগরি কি কি ছিল আমাদের একটি অর্ডিনারি একটি স্পেশাল আজকে আমাদের আলোচনাটা শুরু হলো স্পেশাল ডিগ্রি দেখো বন্ধুরা বোর্ডে লেখা রয়েছে আলোচ্য বিষয় স্পেশাল ডিগ্রি স্পেশাল ডিগ্রি মোট দুইটি হ্যাঁ মনে রাখতে হবে স্পেশাল ডিগ্রি মোট দুইটি যথা এক নম্বর বলেছে পজিটিভ স্পেশাল এখন পজিটিভ স্পেশাল ডিগ্রি চিনব কীভাবে এই সেন্টেন্সগুলো কারণ আগে তো চিনির পর্বটা শুরু করতে হবে এটা সেন্টেন্স যদি আমরা না চিনে থাকি তাহলে তো সলিউশন সম্ভব নয় কাজেই আগে চিনে নেব যে কী ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে আমাদের স্পেশাল পজিটিভ বা পজিটিভ স্পেশাল দেখো লেখা রয়েছে বাক্যে নো আদার এবং ভেরি ফিউ নো আদার এবং ভেরি ফিউ থাকবে না হ্যাঁ বন্ধুরা আমরা অর্ডিনারিতে দেখেছি শিখেছি বুঝেছি যে পজিটিভ ডিগ্রিগুলো দুটো ভাবে ট্রাভেলিং করতে পারে একটি বাস জার্নি অন্যটি ট্রেন জার্নি বাস জার্নি কোনটাকে বলেছিলাম নো আদারকে আর ট্রেন জার্নি কোনটি ভেরি ফিউ এখানে বলল স্পেশাল কিভাবে চিনবো এই বাক্যগুলোতে নো আদারও থাকবে না আবার ভেরি ফিউ থাকবে না যেসব সেন্টেন্সে নো আদার এবং ভেরিফিউ থাকবে না সেই সেন্টেন্সকে আমরা ধরে নিব সেটা পজিটিভ স্পেশাল ঠিক দেখো নাম্বার টু বলেছে কম্পারেটিভ স্পেশাল বাক্যে দেন এর পরে দেখো লক্ষ্য করো দেন বানানটিও লক্ষ্য করো এ এন এই দেন হচ্ছে তুলনা করা বাংলা অর্থ চেয়ে বা হতে। আর একটা আরেকটি দেন আছে THEN এটা তখন অথবা তারপর এটা অ্যাড অ্যাডভার্ব হিসেবে কাজ করে আর এটা কম্পেয়ারিং ওয়ার্ড হিসেবে কাজ করে তাহলে বাক্যে দেন এর পরে আদার জাতীয় শব্দ থাকবে না আদার জাতীয় শব্দ কোনগুলো আমরা জানি তো অ্যানি আদার অল আদার মোস্ট আদার ফিউ আদার এসব সব আদার জাতীয় একটি শব্দ আমরা পাবো না দেন এর পরে যদি না পাই তাহলে ওই সেন্টেন্সটিকে ডিক্লারেশন দিব আমরা তাহলে আমরা চিনে নিলাম যে কোন পজিটিভ স্পেশাল আর কোনগুলোকে গুলোকে আমরা কম্পারেটিভ স্পেশাল বলবো একটা স্টার চিহ্ন দেখো মার্কিন করা রয়েছে উল্লেখ থাকে যে সুপারলেটিভ এর কোনো স্পেশাল ডিগ্রি হয় না বন্ধুরা মনে রাখবে এই জায়গায় সুপারলেটিভ ডিগ্রির কখনো কোনো স্পেশাল ডিগ্রি হয় না তাহলে স্বভাবতই বুঝতে পারছি আমরা যে স্পেশাল ডিগ্রিগুলো সলিউশন হবে মাত্র একটি যেটা প্রশ্ন থাকবে উত্তর হবে একটি দুটি নয় অর্থাৎ পজিটিভ থাকলে করতে হবে কম্পারেটিভ কম্পারেটিভ থাকলে করতে হবে পজিটিভ তাহলে আর একটা কথা আমরা এখানে খেয়াল করি যেহেতু প্রশ্ন বা উত্তর দুই জায়গার এক জায়গাতে আমাদের পজিটিভ উচ্চারণ করতে হচ্ছে তাহলে বুঝতেই পারছি যে এই ডিগ্রিগুলো সলিউশন হবে সব উল্টা আর উল্টা মানে তো কি এটা তো আমরা আগেই বুঝে গেছি গত তিনটি পর্বে উল্টা মানে অবজেক্টকে করতে হবে সাবজেক্ট আর সাবজেক্টকে করতে হবে অবজেক্ট দেখো এবার করণীয় কিভাবে এই সমাধানগুলো করব লিখেছে এই ডিগ্রিগুলো সমাধানের নিয়ম আগের মতোই দেখো এই ডিগ্রিগুলো সমাধানের নিয়ম আগের মতোই কিছু আগের মতোই তার মানে কি যদি উল্টা হয় উল্টা কি হবে সাবজেক্ট করতে হবে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে আর ডিগ্রির বৈশিষ্ট্যগুলো তো আমরা জানি তবে প্রশ্নটি হ্যাঁ সূচক থাকলে করতে হবে না সূচক আর না সূচক থাকলে করতে হবে হ্যাঁ সূচক ক্লিয়ার বন্ধুরা প্রশ্নটি মানে বাক্যটি প্রশ্নটি যদি আমাদের নেগেটিভ সেন্টেন্স থাকে নেগেটিভ সেন্টেন্স মনে হয় অর্থাৎ বাক্যের মধ্যে যদি নো নট নেভার এই তিনটির কোনো ওয়ার্ড দেখতে পাই তাহলে আমরা বুঝে নেব সেটি নেগেটিভ সেন্টেন্স তাহলে সলিউশনটা হবে পজিটিভ আবার যদি দেখি বাক্যটির মধ্যে নো নট নেভার নেই তাহলে তো সেটি পজিটিভ করতে হবে আমাদের নেগেটিভ তার মানে আমরা তখন নো নট নেভার ব্যবহার করবো ওকে বন্ধুরা ওকে যেমন দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি এক নম্বর এখানে আবার সি দিয়ে অ্যারো দেখানো হয়েছে সি ফর কি কম্পারেটিভ তার মানে এই প্রশ্নটি কম্পারেটিভ কম্পারেটিভ কিভাবে প্রমাণ করছি আমরা দেখো ইউ আর মোর ট্যালেন্ট দেন ইওর ব্রাদার ইন দিস হাউস দেখো অ্যাডজেক্টিভ ছিল ট্যালেন্ট ট্যালেন্টের পরে কিন্তু দেন রয়েছে তাহলে আমরা তো জানি যে কোন ডিগ্রির জন্য অ্যাডজেক্টিভের পরে দেন থাকে অবশ্যই সেটি কম্পারেটিভ এটা যে অর্ডিনারি কম্পারেটিভ নয় এটা যে কম্পারেটিভ স্পেশাল তার প্রমাণ দেখো পরে কি কোনো আদার জাতীয় শব্দ রয়েছে না আদার 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 নেই 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 অল মোস্ট ফিউ এই জন্যই এটার নাম হয়েছে আমাদের কম্পারেটিভ স্পেশাল তাহলে এটাকে যদি পজিটিভ করি একটা কথা তো মাথায় আছেই আমাদের বাক্য যদি হা বোধক হয় তাহলে করতে হবে না বোধক এবং কাজটা হবে উল্টা যেহেতু পজিটিভ করতে হচ্ছে অবজেক্টকে নিয়ে আসবো সাবজেক্ট দেখো ইয়োর ব্রাদার স্ট্রাকচার তো আমরা জানি সাবজেক্ট প্লাস বিভার এই যে বিভার চলে গেল ইস এখন এখানে একটা কথা বলে দেই তোমাদের ইয়োর ব্রাদার ব্রাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য বিভারটা ব্যবহার করা হয়েছে ইস কিন্তু এটা ছিল সেকেন্ড পার্সন তাই বিভার ব্যবহার করা হয়েছে আর ওকে বন্ধুরা তাহলে ইয়োর ব্রাদার সাবজেক্ট গেল ইস গেল এবারে দেখো অ্যাজেক্টিভ আসবে কিন্তু তার আগে বাক্যটি হা বোধক থাকলে না বোধক করতে হবে সেজন্য নট দিলাম এবার দিব আমরা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ বৈশিষ্ট্য অ্যাডজেক্টিভের উভয় পাশে থাকে অথবা আগেরটি সো বা অ্যাস পরেরটি আবার ও অ্যাস তাই তো আমরা এটাও জানি যে নাবোধক বোধক বাক্যের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগেরটি হবে সো আর পরেরটি হবে এস সেজন্য যেহেতু না হয়ে যাচ্ছে বাক্যটি সেজন্য অ্যাডজেক্টিভের আগে কি ব্যবহার করতেছি আমরা সো তাহলে সো ট্যালেন্ট অ্যাস এবার সাবজেক্টকে অবজেক্ট করে নিলাম ইউ এক্সটেনশন চলে গেল যে জায়গায় ছিল প্রশ্ন এক্সটেনশন ঠিক সেই জায়গায় অর্থাৎ শেষ প্রান্তে ইন দিস হাউস ওকে বন্ধুরা ক্লিয়ার জায়গায় ক্লিয়ার এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেন বলছে পজিটিভ পি এরও দেওয়া আছে তার মানে এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স কেমন করে তা তো আমরা প্রমাণ করতেই পারবো এখন কেমন করে দেখো অ্যাডজেক্টিভ ছিল পপুলার পপুলারের আগে সো রয়েছে পরে কিন্তু এস রয়েছে এটা পজিটিভ তবে পজিটিভ কি পজিটিভ অর্ডিনারি পজিটিভ না স্পেশাল অবশ্যই এটা স্পেশাল কেন পজিটিভ ডিগ্রিগুলো তো ভ্রমণ করে নো আদার অথবা ভেরিফিউ দিয়ে দেখো তো শুরুতে নো আদারও নেই ভেরিফিউ নেই এই জন্য এটাকে বলা হচ্ছে পজিটিভ স্পেশাল ওকে করতে হবে আমাদের কম্পারিটিভ তার মানে উল্টা প্রশ্নেই তো আমরা পজিটিভ উচ্চারণ করে ফেলেছি তাহলে হবে উল্টা উল্টা মানে কি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে অবজেক্টকে সাবজেক্ট তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করে নিলাম সেলিম বি ইস নটটা উঠে চলে গেল কারণ এটা নেগেটিভ বাক্য ছিল এবার করতেছে আমরা হাবোধক নট নট বাদ দিয়ে দিলাম তাহলে সেলিম ই সাবজেক্ট বিভার পপুলারের আগে মোর মোরবশেক কেন এটা তো যুক্ত ওয়ার্ড ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয় পপুলার একাধিক উচ্চারিত শব্দ তাই কি হলো কম্পারেটিভ আগে মোর ব্যবহার করতে হয় তাহলে সেলিম ইজ মোর পপুলার দেন দেন এর পরে দেখো কোনো আদার বসায়নি কারণ এটা স্পেশাল দেন রানা ইন আওয়ার ভিলেজ ওকে বন্ধুরা ক্লিয়ার তাহলে আজকে থেকে আমাদের ডিগ্রি পর্ব একদম শেষ কোনোদিন দিন আমাদের কোনোদিন দিন আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না এই ডিগ্রি ওকে বন্ধুরা তাহলে তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখেছো দেখেছ গত পর্বে যত ডিগ্রির যে তিনটি পর্ব চলে গেছে অবশ্যই মনোযোগ দিয়ে পড়েছ বুঝেছো তা না হলে কিন্তু এই শেষে এসে বুঝতে পারবে না এই জন্যই বলছি আমার প্রতিটি পর্ব লিংক থাকে সংযোগ থাকে একটি হলে আরেকটি আরেকটি হলে আরেকটির মধ্যে সংযোগ স্থাপন করে এই জন্যই বলছি শুরু থেকে দেখতে শুরু করবা তাহলে বুঝে যাবা যে আসলে শুধু ডিগ্রি নয় তো যে কোনো টপিক ইংরেজি ভাষা ওকে বন্ধুরা থ্যাংক ইউ ভালো থাকো সবাই নিয়মিত দেখো অন্যকে প্রাণিত করো সাবস্ক্রাইব করতে অনুপ্রাণিত করো সবাইকে ধন্যবাদ